চিকু আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল সব্যসাচী টেক। আজ আমরা আপনাদের জন্য আধার সংক্রান্ত আরেকটি নতুন খবর নিয়ে এসেছি। চলুন তাহলে দেখি সব্যসাচী আজ আপনাদেরকে আধার সংক্রান্ত কোন খবরটি শোনাচ্ছে। ধন্যবাদ চিকু। হ্যাঁ বন্ধুরা, চিকু আপনাদের ঠিকই বলেছে, আধার কার্ড সংক্রান্ত আজ আমি চতুর্থ ভিডিও বানাতে চলেছি। এর আগে আমি তিনটে ভিডিও বানিয়েছি। প্রথম ভিডিও ছিল আধার কার্ড কি করে করব, অর্থাৎ এনরোলমেন্ট সেন্টার কি করে খুঁজে পাবো ব্যাঙ্ক এবং পোস্ট অফিসগুলোতে, সেই সম্পর্কে আমি আপনাদের দেখিয়েছি। দ্বিতীয়ত আমি দেখিয়েছি কি করে আধার কার্ড আপনারা রেজিস্টার্ড মোবাইল নাম্বার ছাড়া ডাউনলোড করতে হয় 50 টাকা বা কিছু টাকার বিনিময়ে, সেটা আপনাদের দেখিয়েছি। তৃতীয় ভিডিওতে দেখিয়েছি কি করে আপনারা আধার কার্ড রেজিস্টার্ড মোবাইল এবং ওটিপি দিয়ে ডাউনলোড করবেন, এবং পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটা কি করে আপনারা তৈরি করবেন সে সম্পর্কে আমি দেখিয়েছি। আর আজ আপনাদের চতুর্থ ভিডিও দেখাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ ভিডিও এইটি, কারণ এই ভিডিওর সাথে যুক্ত রয়েছে আপনার আধারের বায়োমেট্রিক, অর্থাৎ আধার কার্ড সংস্থা বা ভারত সরকার বায়োমেট্রিক লক আনলক করার একটা সুবিধা দিয়েছে। হ্যাঁ, আজ আপনাদের আমি দেখাবো কি করে আধার কার্ডের বায়োমেট্রিক লক এবং আনলক করতে হয়। তার জন্য যেতে হবে আমার মোবাইল স্ক্রিনে। কিন্তু তার আগে বন্ধুরা, আপনাদের কাছে আমার আবেদন, যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লাগে, যদি আপনারা আমার চ্যানেলটাকে ভালোবাসেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন এবং আপনার বন্ধুদেরকে এই খবর পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করুন, এবং সাবস্ক্রাইব বাটনটাকে অন করে দিন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে অন করে দিন। আমার এই ভিডিও ভিডিওগুলো যেগুলো আধার কার্ড সম্পর্কে রয়েছে আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও আধার কার্ড পরেও আমি এরপরে আনছি ভোটার আই কার্ড কি করে আপনি করবেন এবং ভোটার আই কার্ড কি করে আপনি রেজিস্টার করাবেন, তাছাড়া প্যান কার্ড কি করে করবেন, পাসপোর্ট কি করে করবেন, এই যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আছে সেগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। এবার আমরা মোবাইল স্ক্রিনে আসার পর আমরা গুগল গুগল ক্রমটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর যে গুগল ক্রমে যে ইউআরএল বা কোনো কিছু সার্চ করার যে বারটা রয়েছে, সেই সার্চ সেখানে আমরা আধার কার্ড লিখতে পারি, কিংবা আধার কার্ডের যে ওয়েবসাইটটা রয়েছে আধার কার্ডের যে ওয়েবসাইটে সেটাই লিখি, সেটাই সব থেকে ভালো হবে। আধার কার্ড লিখলাম। তো আধার কার্ড লেখার পর আমাদের কাছে যেটা আসবে সেটা হচ্ছে সব প্রথম যে ওয়েবসাইটটা আসছে https./, তারপর হচ্ছে uidi.gov.in, এটাকে আমরা অন করব। তো ফ্রেন্ডস, এটা অন করাতে আমাদের সামনে আধারের যে ওয়েবসাইট আছে সেটা মেন পেজটা খুলে যাচ্ছে। তো এইবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে আধার অনলাইন সার্ভিস লেখা আছে একটু নিচে, তারপর নিচে লেখা আছে আধার এনরোলমেন্ট, আধার আপডেট, এবং লেখা আছে যে আধার সার্ভিস। ফ্রেন্ডস, সার্ভিস রয়েছে সেইখানে দেখুন নিচের দিকে ভেরিফাই আধার নাম্বার, ভেরিফাই ইমেল মোবাইল নাম্বার, এবং ঠিক তারপরেই রয়েছে লক এবং আনলক বায়োমেট্রি। তো আমরা লক এবং আনলক বায়োমেট্রিতে ক্লিক করব। লক এবং আনলক বায়োমেট্রির ওয়েবসাইটটা আপনাদের আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা আপনাদের দেখে নেবেন, খুলতে আপনাদের সব সুবিধা হবে। তো এইটা করার আগে আপনাদের আমি বলে দিই যে আপনাদের কিন্তু সাথে রাখতে হবে মোবাইল যে নাম্বারটা আমরা দিয়ে যাই রেজিস্টার নাম্বারটা সেটা, আর রাখতে হবে আধার কার্ড, কারণ আধার নাম্বারটা এখানে লাগবে। আর এটা করার কারণটা হচ্ছে, দেখুন এইটা সুবিধাটা ভারত সরকার দিয়েছে, কারণটা হলো এইটাই যে আপনাদের যে বায়োমেট্রি রয়েছে, যেটা যেমন রেটিনার স্ক্যান বা আঙুলের ছাপ, সেগুলো যাতে কেউ চুরি করতে না পারে বা কেউ যাতে অপব্যবহার না করতে পারে, তো সেইটা রোধ করবার জন্যই এই বিশেষ সুবিধাটা দেওয়া। তো এটাকে লক এবং আনলক দুটোই করা যায়। আপনি যখন আপনার এটা কেউ ব্যবহার করবে, ধরুন কোনো সিম কার্ড তুলতে যাচ্ছেন বা ব্যাংকে বা কোথাও যেখানে দরকার পড়ছে, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পর, অনেক জায়গায় আধার কার্ড ম্যান্ডেটরি নয়। তো যেখানে যেখানে ম্যান্ডেটরি বা যেখানে আপনি আধার কার্ড দিতে যাচ্ছেন সেখানে আপনার বায়োমেট্রিক আঙুলের ছাপ লাগবে। তো এটাকে আনলক না করলে কিন্তু বায়োমেট্রি দেওয়া যাবে না, তবে সেটা আনলক আপনি করে নেবেন, আমি দেখিয়ে দেবো কীভাবে করবেন।
তো খুলে গেছে আমাদের, দেখুন এখানে লেখা আছে লগ ইন ইউজিং আধার অর ভিআইডি। তো এখানে দেখা যে আছে যে নিচে, তারপরে দেখুন ইউ আর রিকোয়ার্ড টু লগ ইন ইউজিং ইউর আধার স্ল্যাশ দিয়ে ভিআইডি টু অ্যাভেল বায়োমেট্রিক লক সিস্টেম। তো তারপরে ঠিক নিচে একটা বক্স আছে দেখুন, সেখানে লেখা আছে ইউআইডি স্ল্যাশ ভিআইডি, তারপরে যে 12 ডিজিট ইউআইডি। তো আপনার যে 12 ডিজিট যে আধার নাম্বারটা রয়েছে সেটা এখানে লিখবেন এই জায়গাটাতে, এখানে এখানে লেখার পর তারপরে আপনি নিচে দেখবেন একটা এন্টার কোড বলে আছে। তো আমি এখানে দিচ্ছি না যেহেতু আমার আধার এটা লক করা আছে বলে। তো চলুন আপনি দেখিয়েছি এন্টার এন্টার সিকিউরিটি কোড, এন্টার সিকিউরিটি কোড বলে একটা অপশন আছে। এই যে এন্টার সিকিউরিটি কোড বলা আছে এই পাশে যে রয়েছে 0971, তো সেটা এখানে দেবেন। দেওয়ার পর সেন্ড ওটিপি নিচে দেখুন লেখা আছে সেন্ড ওটিপি, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারটা আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে অটোমেটিক একটা ওটিপি চলে যাবে। তো এই ওটিপিটা চলে যাওয়ার পর আপনাকে এই ওটিপিটা এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এনেবল ডিসেবল লক এখানে ক্লিক করলেই আপনার দেখবেন বায়োমেট্রিটা লক হয়ে গেছে। এবং পরে একটা যে পেজ খুলছে সেই পেজে দেখবেন লেখা আছে যে বায়োমেট্রিক লক হয়ে গেছে সাকসেসফুলি বলে, এবং পাশে একটা ছোট্ট একটা বক্স আছে সেখানে লেখা আছে যে আনলক। তো সেরকমভাবে আনলকে আবার ক্লিক করবেন, আনলকে ক্লিক করার পর আবার একই রকমভাবে আপনার মোবাইলে ওটিপি যাবে, সিকিউরিটি দেবেন, ওটিপি যাওয়ার পর আবার সেটাকে আপনি ওটিপিটা বসিয়ে আপনি আনলক করতে পারবেন। তো এই সুবিধাটা দেওয়া হয়েছে আপনি একমাত্র আপনাদের বা আমাদের সবারই, যাতে নিরাপত্তা বায়োমেট্রিক নিরাপত্তা যাতে ঠিকঠাক থাকে সেই জন্যই। তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই, তো আগামী দিন আরও একটা নতুন আধারের বিষয় নিয়ে আসবো আমরা। ধন্যবাদ।